বিদেশে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছেন রাহুল গান্ধী বিদেশের মাটিতে কংগ্রেস নেতা এ হেন আচরণ নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার প্রাক্তন কংগ্রেস সভাপতি সমালোচনা করে তিনি বলেন দেশের বাইরে গিয়ে দেশের নামে নিন্দা করা কোনো দলের নেতাকে মানায় না সম্প্রতি লন্ডনে দেশের আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী এর আগে দেশে গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেছিলেন রাহুল এবার তার এই ধরনের মন্তব্যগুলি পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদী সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাটের পাটান জেলার সিদ্ধপুরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখান থেকেই তিনি বলেন রাহুল গান্ধী বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন তিনি যেন তার পূর্বপুরুষের থেকে শিক্ষা নেন এমনটাই বলেন অমিত শাহ সম্প্রীতি আমেরিকায় গিয়ে মোদী সরকারের সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী তার পাল্টার জবাবে এদিন অমিত শাহ বলেন যে কোনো দেশপ্রেমী মানুষেরই উচিত দেশের অন্দরে ভারতের রাজনীতি নিয়ে আলোচনা করা কোনো দলের নেতার বিদেশে কি দেশের রাজনীতি নিয়ে আলোচনা করা এবং দেশের সমালোচনা করা মানায় না রাহুল বাবা এটা মনে রাখবেন যে দেশের মানুষ কোটা বিষয়টা দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের নেতৃত্বে দেশ ব্যাপক পরিবর্তনে সাক্ষী হয়েছে কিন্তু কংগ্রেস দেশ দেশবিরোধী বিষয় নিয়ে আলোচনা করা থামাতেই চায় না परंतु কংগ্রেস পার্টি 10 ವರ್ಷമായി অতি শেখવાની জায়গায় ভারত বিরোধী বাদ করতে বাজ নাতি আ હમણાં રાહુલ બાબા વિદેશમાં વેકેશન કરવા ગયા છે ગરમી વધારે છે એટલે વિદેશ ગયા છે અને વિદેશમાં જઈ ભારતની નિંદા કરવાનું કામ કરે છે હું રાહુલ ગાંધીને એ જ કહેવા છું કે તમારા પૂર્વજો જોડેથી શીખજો કોઈ પણ દેશભક્ત વ્યક્તિ દેશના રાજકારણની ચર્ચા દેશની ભૂમિ પર કરે વિદેશમાં જઈ દેશના રાજકારણની અંદર ચર્ચા કરી

જવાહરલાલ નહેરુ એ પ્રસ્થાપિત કરવાનો હતો આજે એમને ના કર્યો નરેન્દ્ર મોદી સાહેબ કરી રહ્યા છે પણ તમે શું વિરોધ કરો છો મોદી સાહેબને પાર્લામેન્ટમાં બોલવા નથી દેતા করে গ্রীষ্মের গরমের জন্য রাহুল বাবা বিদেশে ছুটি কাটাতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে দেশে নিন্দা করছেন আমি রাহুল গান্ধীকে বলতে চাই যে নিজের পূর্বপুরুষদের থেকে কিছু শিখুন রিপোর্ট আর ইনি